অশোকনগরের মহিলা ঢাকির দল পাড়ি দিচ্ছেন দিল্লিতে। এবছর পুজোতে বায়না কম, স্বাভাবিকভাবে মন খারাপ শিল্পীদের। পাশাপাশি আরজিকর কাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, মাঠে মাঠে হাওয়ায় দোল খাচ্ছে কাশফুল, বাতাসে শিউলি ফুলের গন্ধ, প্রকৃতি জানান দিচ্ছে মা আসছেন। মায়ের আগমনে ঢাকের তালে নেচে উঠছে মন, তৈরি হচ্ছেন মহিলারা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কয়াডাঙ্গা নট্টপড়ার মহিলা ঢাকির দলের মহিলারা এবার পুজোতে পাড়ি দেবেন দিল্লি, মুম্বাই সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে সবকিছুর মধ্যেও যেন মন খারাপ মহিলা ঢাকিদের। আরজিকরের ঘটনার জন্য বিগত বছরগুলি থেকে এবছর বায়না খুবই কম, এমনকি বায়না করার পরেও অনেক পুজো কমিটি বায়না বাতিল করেছে। তবে শত মন খারাপের মধ্যেও পুজোর আগে অশোকনগর কয়াডাঙ্গার নট্টপাড়ায় মহিলা ঢাকির দলের মহড়া দেখা গেল। যেভাবে মহিলা ঢাকিদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, তাতে করে দর্শনার্থীদের কাছে মহিলা ঢাকিদের আরো আকর্ষণীয় করে তোলার জন্য অশোকনগরের এই মহিলা ঢাকি দল নিয়েছেন এক অভিনব ভাবনা। এই বিশেষ ভাবনার মধ্যে সকলের পরনে এক রঙের শাড়ি রয়েছে, তেমনি রয়েছে মাথার উপর কুলো, কুলোর উপর পিতলের কলসি, আর কলসির উপর রং বেরঙের ফুল, আর ফুলের মধ্যে জ্বলন্ত প্রদীপ। মহিলা ঢাকিরা জানিয়েছেন, আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের, সারা বছর ধরে কেউ সেলাইয়ের কাজ করি, কেউ বিড়ি বাঁধি। আমরা চাই আরজিকরের ঘটনার বিচার হোক, তবে এটাও চাই সব মানুষ উৎসবে ফিরুক, কারণ আমরা সারা বছর অপেক্ষায় থাকি দুর্গাপুজো কবে আসবে। বায়না হবে পুজোর সময়, মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়ে কিছুটা বাড়তি আয় হবে, পরিবারের মুখে হাসি ফুটবে। ঘটনাটা হয়েছে দুঃখজনক ঘটনা, আমরা চাই দোষীরা শাস্তি পাক, শাস্তি পেয়ে আমরা পুজোতে দেশ বিদেশে যাব, সবাইকে আনন্দ দেব, যাতে আমরা আনন্দতে ফিরে যেতে পারি, হ্যাঁ সুস্বাস্থ্যভাবে ফিরে যেতে পারি আমরা আনন্দতে, সেটাই চাই। অঞ্জনা নন্দী নামে এক শিল্পী বলেন, আমরা সারা বছর উৎসবের দিকে তাকিয়ে থাকি, এবছর বায়না কম, আরজিকরের ঘটনায় বায়নায় একটু প্রভাব পড়েছে, আমরা চাই বিচার হোক, তবে সকলে উৎসবে ফিরুক এটাও চাই। মাথার উপরে কুলো, তারপরে কলসি, তার উপরে আগুনের ঝলকা, এটাই নতুনত্ব, একদমই আলাদা। এই বলবো যে যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমরাই একা। এবার দিল্লি যাব, দিল্লি আছে, বোম্বে আছে, নিউ টাউন আছে, খড়দা আছে, টাটা আছে, এই আমাদের কল্যাণগড়ে আছে। যেহেতু অভয় কাণ্ডের জন্য বায়না খুবই কম, যেহেতু আমরা 11 তারিখে বা গণেশ বিসর্জন দেওয়ার পর এখন পর্যন্ত কোনো বায়না আসেনি। এবার যাও আসছে, সেই ডাক্তাররা, দুনিয়ার ডাক্তাররা এমন ধর্ণায় বসছে, বায়নাগুলি ফেরত হয়ে গেছে। আমি চাই যে অভয়া কাণ্ডের জন্য শাস্তি হোক তাড়াতাড়ি, আর জুনিয়র ডাক্তাররা তাড়াতাড়ি হসপিটালে জয়েন করুক, কেননা আমার দাদা মেডিকেলে হসপিটালে ভর্তি, কালকে অপারেশন হয়েছে, খুবই প্যাথেটিক অবস্থা মেডিকেলের অবস্থা। ঢাকি দলের প্রশিক্ষক সজল নন্দী বলেন, দোষীরা শাস্তি পাক, পরিস্থিতি স্বাভাবিক হোক, সকলে ভালো থাকুক, পূজোর মুখে মায়ের কাছে এটাই চাইবো। মানে আমার চিন্তাধারা যেরকম, মাথায় হচ্ছে বিড়া থাকবে সাদা, তার উপরে হচ্ছে মাথায় কুলো, তার সাথে হচ্ছে টুনি লাইট, তার উপরে হচ্ছে কুলোর উপরে পিতলের কলসি, তার উপরে হচ্ছে মাটির সরা, তার উপরে হচ্ছে আগুনের ঝলকা থাকবে, একটা মানে অভিনব জিনিস। এবং হচ্ছে অন্য এইসব কোনো টিমে আপনি দেখা যাবে না। এবং হচ্ছে মহিলা ঢাকি মানে প্রতি বছরে যেরকম একটা দুর্গা উৎসব আসলে বিভিন্ন পুজো মণ্ডপে যে একটা বায়নাগুলো হতো, এবং বায়না হওয়া সত্ত্বেও ক্যান্সেল হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তার হ্যাঁ বিভিন্ন জায়গায়। এবং তার আমি বায়না ফেরত দিয়ে দিতাম,
মানে পুজোর 3 মাস আগে? হ্যাঁ, 3 মাস কেন, 4 মাস আগে থেকে বুক হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,